নমস্কার, আমি মনোজিৎ সরকার। এই মুহূর্তে রয়েছি বীরনগরে। বীরনগর শিবকালী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার ফেল করেছে, তারা পথ অবরোধ করে বসে রয়েছেন। দেখছেন বীরনগর শিবকালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যে রাস্তা গেছে, উলা সাধারণ পাঠাগারের সামনে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা কিন্তু অবরোধ করে বিক্ষোভ অবরোধ করে বসে রয়েছেন স্কুলের ছাত্রীরা। আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, কি হয়েছে? আমাদের আনসাকসেসফুল দেখিয়েছে, তো আমরা স্কুলে এসে জিজ্ঞাসা করতাম, আমাদেরকে বাজে ব্যবহার করে বের করে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো দায়বদ্ধতা নেই। আজকে আমরা করেছি, আমাদেরকে পুলিশের সামনে আমাদেরকে গায়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। দেখুন দর্শক, এনাদের দাবি কিন্তু একটা, বাচ্চারা এই ছাত্রছাত্রীরা যারা দাবি করছে যে সমস্ত সাবজেক্টে পাস করালেও তারা কিন্তু ইংলিশে ফেল করেছে। আচ্ছা, তোমাদের দাবি কি? আমাদের দাবি, আমরা কেন আমাদের পাস করাতে হবে? আমরা কি করে ফেল করলাম? আমাদের আর সাকসেসফুল কি করে? আমাদের কনফিডেন্স আমরা পাস করব। যারা পাস করার মতো না, তারা ফার্স্ট ডিভিশন, তারা ভালো নাম্বার তুলেছে, তো আমরা কেন আর সাকসেসফুল হলাম? ছাত্রছাত্রীরা যেটা আরেকটা অভিযোগ করছে যে তারা কিন্তু অবরোধে যখন বসেছিল, বিক্ষোভ সমাবেশে যখন বসেছিল, পাশের থেকে কিন্তু দোকানদাররা তাদের গায়ে হাত তুলেছে, এমনটাও কিন্তু অভিযোগ করছে। আর তাদের কিন্তু এই ছাত্রছাত্রীদের কিন্তু একটাই দাবি, তাদেরকে পাস করাতে হবে। দেখুন কান্নায় ভেসে পড়েছে ছাত্রছাত্রীরা, মাফ করবেন, ছাত্রীরা কান্নায় ভেসে পড়েছে। ছাত্রীদের কিন্তু আরেকটা অভিযোগ করছেন যে তাদের কিন্তু গায়ে হাত তোলা হয়েছে পাশের দোকানদার থেকে, এবং তারা কিন্তু এটা অভিযোগ করছে, পুলিশ থাকা সত্ত্বে কি করে তাদের গায়ে হাত তোলা হলো? এখানে তাহিরপুর থানার বিরাট পুলিশ প্রশাসন কিন্তু উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। তাহিরপুর থানার বিশেষ পুলিশ প্রশাসন কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। Thank you.
দেখুন ছাত্রছাত্রীরা কিন্তু এখানে বিক্ষোভে বসেছেন, তাদের দাবি কিন্তু একটা, তারা ইংলিশে ফেল করানো হয়েছে তাদেরকে। আমি কিন্তু কথা বললাম এখানে, আমরেলা বানাম জিজ্ঞাসা করলাম, তারা কিন্তু কেউ বলতে পারলো না। মানে অনেকেই কিন্তু বলছে যে ইংলিশে ফেল করেছে, তো আপনারা বুঝতেই পারছেন ফেল করার আসল কারণ। আপনাদেরকে আবারও জারি রাখি, বীরনগর শিবকালী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে রয়েছে। তাদের কারণ, তার কারণ হচ্ছে তারা উচ্চ মাধ্যমিকে একটি সাবজেক্টে ফেল করেছে, তাদেরকে ইংলিশ সাবজেক্টে ফেল করা হয়েছে, করেছে তাদেরকে নাকি ফেল করানো হয়েছে এমনটাই কিন্তু দাবি। আমাদের ছেলে মেয়েরা ভালো পরীক্ষা দিয়েছে স্কুলে, নিজেদের স্কুলে পরীক্ষা হয়েছে, তা সত্ত্বেও কেন এক বিষয়ে ষাটখানা মেয়ে একটা স্কুলে হতে পারে না? ওরা পরীক্ষা দিয়ে গেছে, ভালো ভালো পরীক্ষা দিয়েছে, সবসময় বলেছে যে আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, তাহলে এক বিষয়ে সব ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, 308 পেয়েছে, লেটার পেয়েছে, তারপরে কেন বলছে যে ওরা ইংলিশে ব্যাক পেয়েছে? হ্যাঁ, সবাই একই ক্ষেত্রে, সব শুধু ইংলিশেই ব্যাক, ষাটখানা মেয়ে একটা স্কুলে হতে পারে? এটা কখনো হতে পারে না। আমরা চাই, আমরা 140 জন, হ্যাঁ, তার মধ্যে 60 জনই ফেল, হ্যাঁ, তা কখনো হয় একটা স্কুলে? সব যে যার নিজেদের স্কুলে পরীক্ষা হয়েছে আরো বেশি ভালো করে ইয়ে করবে। আমরা কিন্তু আমাদের মেয়েদের তারা কি করে পাশটা করে যায়? অনেকেই আছে যারা ভালো লেখা পড়াশোনা জানে না, তারা কি করে পাশ করলো? সেটাই আমরা বলছি, ভালো পারলো,
ইংলিশে কিছুটা না ইংলিশে দুটো মেয়ে না আর নিজেদের স্কুলে পড়েছে নিজেদের স্কুলে পরীক্ষা দিল তার সত্ত্বেও হ্যাঁ ভয় ছিল না তার সত্ত্বেও ইংলিশে ব্যাক এসে গেল মেয়েদের একটা হলো তো হয় সাতখানা মেয়ে আর আগেরবার অফলাইনে সবাই পরীক্ষা দিয়ে যদি ভালো নাম্বার পায় আর আমরা অনলাইনে যদি পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পায় তাহলে আমরা এত ভালো পরীক্ষা দিয়ে কেন এরকম নাম্বার পেলাম আমার জানতেই হবে 60 জন কি করে একটা সাবজেক্টে ফেল করতে পারে গতবার পরীক্ষা হয়নি তার সত্ত্বেও সবাই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে পাস করেছে আর এবার বোর্ডে পরীক্ষা হয়ে কেন হবে এরকম একটা মেয়ে নাই ষাটখানা মেয়ে এরকম হলো একজনের হলো তো মানা যায় যে একটা একজনের হয়েছে যে একজন দুজনের হয়েছে আপনাদের দাবিটা কি তাহলে আমাদের মেয়েদের পাস করাতে হবে আমাদের কোনো দাবি নেই আমরা এই আনসাকসেসফুল কেন দেখাবে আনসাকসেসফুল আমরা মানি না আমাদের গরিব মানুষ একটা বছর মেয়েদের বসিয়ে রেখে এরকম আমরা ইয়ে করতে পারবো না অনেক মেয়েদের পড়াশোনা করার ইচ্ছা তারা পড়াশোনা করতে পারবে না তাহলে তাদের বিয়ে দিয়ে দেবে তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে তাদের তো কলেজে যাওয়ার ইচ্ছা তারা পাস করে গেছে যারা বিয়ে হয়ে গেছে যারা কম নাম্বার পেয়ে ই করেছে তারা পাস করে গেছে যারা পড়াশোনা ভালো জানে না আর আমরা এত ভালো করে কষ্ট করে পরীক্ষা দিয়ে কেন এই নাম্বার পেলাম আমাদের আমি মানতেই হবে কিছু করার নেই আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু একটাই দাবি করছে যে তারা ভালো পরীক্ষা দিয়েছে 140 জন এই ছাত্রীরা এখানে পরীক্ষা দিয়েছিল এই এই স্কুলে শিবকালী বালিকা বিদ্যালয়ে কিন্তু তার মধ্যে কিন্তু 60 জনই ফেল করেছে ছাত্রীদের একটাই দাবি তাদেরকে উত্তীর্ণ করাতে হবে আর আরেকটা কথা হলো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সমস্ত ছাত্রীরাই কিন্তু ইংলিশে ফেল করানো হয়েছে সবাইকেই দেখুন একজন কিন্তু সেন্সলেস হয়ে পড়ে গেল সেন্সলেস হয়ে পড়ে গেছে একজন একজন ছাত্রী কিন্তু সেন্সলেস হয়ে পড়ে গেছে দেখলে ওর একবার হলো তারপরে ওকে এখানে অনলাইনে আমাদের মানবে তবে আমরা কেন আমাদের নাম্বার দেয় না আমাদের
আরও একবার জানিয়ে রাখি, বিনগর শিবকালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা কিন্তু বিক্ষোভে বসেছেন, আর তার একটাই কারণ, তার কারণ হচ্ছে তারা এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো, তার ফল প্রকাশ হয়েছে গত 3 তারিখে, এবং সেখানেই 140 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং তার মধ্যে 60 জন কিন্তু ফেল করেছেন। তারই প্রতিবাদে আজ বিনগরের স্কুলের সামনে বিক্ষোভ বসেছেন ছাত্রীরা। ক্যামেরায় সৌগত, সঙ্গে মনোজিৎ সরকার, এইচপিএন নিউজ।